রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাতে, কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে, সুমকাদা, তারপরে বসে যায়, এজকুরুল্লাহ, বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আব্দুর রাজ্জাক কি বলবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা বুঝলাম না, কি বলবো, দুই একটা বলে দেন তো। হ্যাঁ বলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে থাকেন, সংখ্যা নাই, বলতে থাকেন, এটা ছোট সবচেয়ে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাহ বলতে থাকেন, এত সংখ্যা নাই। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার, তাহলে আপনি সবচেয়ে বেশি নেকি পাবেন, সেদিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, অনেক নেকি। আপনি বলেন, আপনি তো বললেন আব্দুর রাজ্জাক সাহেব কি বলবো, এত কিছুই যদি না পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাহ, বুঝতে পারলেন না মনে হয়, এটা তো ছোট, এটাই খালি বলবো, পেশাব পায়খানা লাগলে যাবেন, করে অজু করে এখানে আবার বসবেন, যদি বসে টিকতে না পারেন তার একটু হাঁটাহাঁটি করেন, সামাজিক কোনো কাজে জড়াবেন না, কথা বোঝা গেল না মনে হয়। হাতা তাতলো অশামস, তারপর সূর্য সূর্য উঠে গেছে, তারপরে সোলার কাতায়ন, এখন দূরে কাজ সলাত আদায় করলো, কানাতুল হাজরুন কাজরে হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। আমি এই কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে। সম্মানিত দিনী ভাই বোন, আমার দিনী বোনেরা বলতে পারে, আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো মসজিদে যাই না, জামাত হয় না, আমরা তো বাড়িতেই পড়ি। আচ্ছা ঠিক আছে, যদি মসজিদে না যেতে পারেন, ব্যবস্থা যদি না থাকে, তো বাড়িতে বসে বসে পড়েন, সলাপ পড়ে নিয়ে বসে থাকবেন, ওখানে তাসবিহ তাহলিল করবেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, অজু করে চলে আসবেন, একবারে বসে টিকতে না পারলে ওখানে একটু হাঁটাহাঁটি করেন, তবে সামাজিক কোনো কাজে জড়াবেন না, সাংসারিক কোনো কাজে জড়াবেন না, সূর্য ওঠার সাথে সাথে দুরিকাত সলাত, এত নাকি চাষের সলাত। উম্মুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতাহ ইয়াউম ফাতে মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মুহানির ঘরে ঢুকলেন, সুম্মা তাসালা, তারপর ঘরে ঢুকে গোসল করলেন, ওয়া সাল্লা সামানিয়া রাকা, 8 রাকাত চাষের সলাত আদায় করলেন। তিনি বলেন, লামা রাকাত আখাফা মিনহা গায়রান হিতিম রুকু ও সুজুদা, আল্লাহর নবীকে আমি এত হালকা করে অল্প সময়ে কোনো দিন সালাত আদায় করতে দেখিনি, তাড়াহুড়া করে তিনি 8 রাকাত সালাত আদায় করলেন, তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা পূর্ণ করেছিলেন। তাহলে চাষের সলাত হলো 8 রাকাত, তাড়াহুড়া করবেন না, চাষের সলাত 2 রাকাতে থামবে। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যোহা, আমি মুআযা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাষের সলাত সম্পর্কে, কালাত আরবা রাকা, তিনি বললেন 4 রাকাত, ইজিদু মাশা, তবে বেশি করতে পারে, চাইলে বেশি করতে পারে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে আসলো, মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহু ইবনু আদম আলা কুল্লি সুলামা সাদাকা, আদম সন্তান যখন সকাল করে, প্রত্যেক পুরুষ নারীকে সকালে তার প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, অবে কুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবে কুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবে কুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, অবে কুল্লে তাকবিরাতিন সাদাকা,
আল্লাহ আকবার বললে দানের নেকি হয়, ও আমরিন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ও নাহিন আনিল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, ও ইয়াজজি রাকাতাই জোহা ইয়ারকাহুমা সব মিলে যত নেকি হয় চাস্তের দিরে কাজ সলাত আদায় করলে তত নেকি হয়। হাদিস মুসলিম, সব মিলে যত নেকি হয় চাস্তের দিরে কাজ সলাত আদায় করলে তত নেকি হয়। সিরিয়াল তো ভুলে গেছেন, কি যে বললেন আব্দুর রাজ্জাক সাহেব অনেকক্ষণ যাবত ধরতে পারেনি, অবশ্য এক খেলে আছে, এক খেলে চেয়ে থাকবেন, একবারে এক খেলে পাখি যেন মনে করে এ পাথর নাকি, নড়াচড়া করে না কেন, এইভাবে থাকবেন। আবার দেখেন তো কি, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে আদম সন্তানকে, এক দুই সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, তিন আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, চার লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, পাঁচ আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, ছয় ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, সাত মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, সব মিলে যত নেকি হয় চাস্তের দিরে কাজ সলাতে তত নেকি হয়। এরপরে যদি মনে না থাকে তাহলে মোবাইলটা বারবার চালু করবেন, বারবার চালু করবেন। একটা লোক বলছে যে আচ্ছা আপনি আবার বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব, ওই যে বললেন ইসমে আজম, আমি তো মোবাইলে ঠিক করতে পারলাম না, আমি বললাম তাহলে আবার বলছি আপনি ধরেন তো দেখি হয় কি না, অথচ খুব কঠিন তা নয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এটা হলো ইসমে আজম। এইটা যদি না পারেন আগে বলতে তাহলে আরো একটা সহজ বুদ্ধি কি, দুয়া ইউনুস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ দালিমিন, এটা ইসমে আজম। এটাও যদি না হয় তাহলে একটা ছোট যেটা মুখস্থ আছে সেটা বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাস। এখন আপনি দুরুদ পড়েন দুরুদে ইব্রাহিম, তারপর এখন কি চাচ্ছেন নেন, এখন বলেন যে আমাকে ভাগ দিয়েতে ঢাকা শহরে তিন কাটা জমির ব্যবস্থা করে দাও, সাত এক মাসের মধ্যে করে দিতে হবে, ছয় মাসের মধ্যে করে দিতে হবে, একটা ভ্যানের ব্যবস্থা করে দাও। সিরিয়াল বোঝা গেল না মনে হয়, প্রথমে কি সবচেয়ে ছোট যেটা সেটা বলেন তো দেখি, প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাস। তারপরে দুরুদ শরীফ, তারপরে নিজের কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা মনে থাকবে না এভাবে, জি হাত তুলে করবেন একাই, কেউ নাই যখন তখন।